বন্ধুগণ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর সবাই আশা করি পুজো খুব সুন্দরভাবে কাটাচ্ছেন, আর কাটালেন ওই কটা দিনে। তো আজ নবমী, আর এই ভিডিওটা হয়তো কাল যাবে, কালকে, হ্যাঁ কালকেই যাবে। তো শুভ নবমী সবাইকে। আর আজ একটু গলাটা ধরে ধরে আছে, আসলে কালকে রাত্রের দিকে যেহেতু সন্ধি পুজো ছিল, সেহেতু ওই আমাদের একটা পাড়াতে বোম টোম ফাটানোর ব্যাপার থাকে বেশ, তো সেটার জন্য অনেকক্ষণ জাগা হয়েছে। সিসির ওসব কাণ্ড কারখানা করতে যেয়ে গলা ফলার অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে সবাই মিলে একটু খেতে যাওয়ার প্ল্যান রয়েছে, আর খাবার মানে আমার ভিডিও তো অবশ্যই হবে। তো আমি বলছিলাম না, মানে আমি আর চাইছিলাম না ব্লগ করতে, কিন্তু সবাই বললো যে কর আর কি। তো ঠিক আছে, স্মরণীয় হয়ে থাকবে অবশ্যই। আপনারা সবাই দেখুন, একটা নতুন জায়গা, বাঁকুড়ার অনেকদিনের পুরোনো রেস্টুরেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভালো, জায়গাটা বেশ ভালো। তো এখন আছি এই যে রিক দে বাড়ির সামনে। রিক, অনেকক্ষণ ধরে রিককে ফোন করেছিলাম, চান টান এখনো সারেনি, চান করবে, তারপর গাড়ি নিয়ে বেরোবো। আর ওখানে যেয়ে সবার সাথে দেখাশোনা করছি, কথাবার্তা বলবো, সবটাই ভিডিওতে থাকছে। সো লেটস গো। তো এই যে আমরা সপ্তপর্ণার কাছে, আমরা সব থেকে বেশি দেরি করেছি, আর ওরা সবাই ঢুকে গেছে, আমাদের জন্য সিট রেখেছে। চলুন ঢুকে পড়া যাক, কে কে এসছে দেখি। রিকবাবু এন্ট্রি নিয়ে নিয়েছে, আমি আস্তে আস্তে করে এন্ট্রিটা নিই। এই ভিতরে কন্ডিশন অনেক দিনের ব্যাপার স্যাপার, এটা মানে প্রচুর পুরনো, নতুন কিছু না, যারা জানে তারা জানে। রেস্টুরেন্ট দিস সাইড, বাপ রে, গাদা মানুষজন, প্রচুর মানুষজন। না না, ব্যস্ত মেনু কার্ড। এই যে ঈশিকা কর্মকার, এনার একটা ডান্সের চ্যানেল আছে, উনি অনেকক্ষণ ধরে আমাদের জন্য এত বড় একটা সিট বুক করে রেখেছিলেন, অনেক ধন্যবাদ। তো এইখানে এইসব মেনুর অবস্থা, প্রচুর প্রচুর দাম, আমি জানি না এত বেশি দাম কেন, আগে এত দাম থাকেনি, কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে। তো আমি নিলাম মিক্স চাউমিন, আর মিক্স চাউমিন এখানে দেখতে পাচ্ছেন 230 টাকা দাম, অন্য চারদিকে 180 টাকা করে দাম। আর এখানে চিকেন রেশমি বাটার মশলা নিয়েছি, যেটা পারিজাত সুতন্দ্রাকে কিছু একটা বোঝানোর ব্যাপার স্যাপার করছে। সুতন্দ্রা কোনো একটা স্ক্যাম করে দিই, সুতন্দ্রা স্ক্যাম করেছে, সেলফি, চূড়ান্ত সেলফির ব্যাপার স্যাপার চলছে। লিমা নন্দী, অর্পিতা, এদিকে রিম্পা, ঈশিকা, আর ওইদিকে এক প্লেট, এক প্লেট চিকেন পকোড়া এসেছিল, সবাই মেরে দিয়েছে এতক্ষণ, দিয়ে ওটাকে নিয়ে আবার কাড়াকাড়ি চলছে। ইনি বলতে চাইছেন যে আজকের ট্রিটটা আমি দিচ্ছি, কিন্তু আমি আদৌ দিচ্ছি না। টিউলিপ গেলে যদি তো 10 টাকাও আমি দিতাম, সপ্তপর্ণা এসছো, আমি 1 টাকাও দেবো না। এটা মোটেও উচিত নয়। আমাদের এদিকে টেবিল টেবিল সব ফাঁকা, আর ওই দিকে দেখুন সব যুদ্ধ শুরু হয়ে গেছে। এই মানুষটাকে ভাবছে আমাকে চাটছে। আমি দিশা চিকেনটাকে দেখে বলছে এটা চিকেন তো না অন্য কিছু। কি যুদ্ধটা চলছে, মানে চরম যুদ্ধ চলছে, খাবার গুলো মানে যুদ্ধ চলবে। এই যে খাবার দাবার এসছে, লিমা আমার কাছ থেকে একটু মেরে নিল,
অবশ্যই লিমা আবার একটু মাছছে কিন্তু এসে ফেলেছে। এই বিরিয়ানি এটা সেই মশালাটা কি সব এই যে খাওয়া দাওয়া চুকে গেছে, এবারে সেলফি টেলফি চলছে এনাদের। আর এই সব মানুষগুলো খাবার পরে ভুঁড়িতে হাত বোলাচ্ছে আর দাঁত খেঁচড়াচ্ছে। ওই এই এক গাদা নিয়ে এসেছিস দেখা, কতগুলো নিয়ে এসেছিস এখন? দুটো পড়ে আর মৌরিগুলো কই, যেগুলো মেরে নিয়ে এলি বাইরের থেকে? মৌরিগুলো কে কোন দিন মারি নিলে আমার খান দিকে খাবার মামার ভাল লাগেনি। অরুচি অরুচি খাবার দমে দাম, কেউ আসবেন না। এটা দিয়ে এখানে কাট করে দিবি। আচ্ছা কেটে না, খাবার দাবার মানে কোয়ালিটি ঠিকঠাকই ছিল, কিছু ডিশ একটু উল্টো পাল্টা লাগলো। কারণ বিরিয়ানিতে আমার যেটা আলু দিয়েছিল আলুটা খুবই ছোট লাগলো, মাংসতে মাংস মাংসর বিরিয়ানির মানে গন্ধ মাংসতে কোনো নেই, একদম ছিবড়া ছিবড়া লাগছিল যা খুশি। এখানে আবার থ্রি স্টার এটা যোগ করেছে দেখছি, নতুন থ্রি স্টার এখানে দেখতে পাচ্ছি আমি তো। বাকি মিক্স চাউমিন যেটা ছিল চাউমিনটা ভালো লাগছিল, দাম একটু বেশি হলেও চাউমিন কিন্তু সেই ছিল, মানে ভালো ছিল ঠিকঠাক। একটা কি রেশমি কাপ কি একটা দিয়েছিলাম আমরা অর্ডার, ওটা আমার সেরকম কিছু জুৎসই লাগলো না, শুধু আমার ভালো লাগলো বলতে চাউমিনটা। চাউমিনটা আমরা আবার আরেকবার অর্ডার দিয়েছিলাম, ব্লগ করছি সবাই একটু একটু করে দেখতে আসছে। তো এই ছিল মোটামুটি খাবার দাবার ব্যাপার স্যাপার। আরেকটা কথা যে খেতে আসতে পারেন কিন্তু একটু পকেটটা বাঁচিয়ে আসবেন, একটু বেশি টাকা পয়সা খরচ হয়ে যাবে আপনার, ঠিক আছে? কিন্তু ভালো কিছু কিছু জিনিস ভালো ভালো লাগবে। আসলে খাওয়া দাওয়া সবার শেষ কমপ্লিট হয়ে গেছে, ফটো সেশনও শেষ হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়া নিয়ে প্রবলেম, কে কার পেছনে যাবে আর কে কার সাথে যাবে সেটা নিয়ে প্রচুর প্রবলেম। বাড়ি যা দেখছি ঐশীকে চাপিয়ে রেডি হয়ে আছে। তুই আরো কি কাউকে পিছনে নিতে চাস? আমি সামনে নেব। আরে কেনা কে চাতে হো, যে বাহন চলে আসছে আমার এইটুকু সিট, এইটুকু সিট আমার এইটুকু সিট, টাটা সপ্তর সিং আবার আসিব ফিরে। তো অত কিছু খাওয়া দাওয়ার পরে খাবার দাবার গুলো পেটে নাচানাচি করছিল, ওইগুলোকে একটু শান্ত করার জন্য পেটে একটু কোল্ড ড্রিঙ্কস দেওয়া দরকার। এই জন্য আমরা এসেছি সেলিব্রেশন। সেলিব্রেশন কদিন আগেরই একটা দোকান, এখানে মিষ্টি কেক পেস্ট্রি আইসক্রিম সবকিছু একটা তলাতেই পাওয়া যায়, এক ছাদের তলায় একদম। আর ওই যে মানুষজন খাবার দাবার নিয়ে সব রেডি হয়ে গেছে, খাবার দাবার মানে ওই কোল্ড ড্রিঙ্কস কোকোকোলা কিনেছে একখানা। তো একটু খাবার দাবারগুলোকে শান্ত করা যাক আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করা যাক। সো এরকম ব্লগ আমি সেরকম করি না, কিন্তু আজকের ডেটাকে একটু মেমোরেবল করার জন্য এই ব্লগটা ছিল। সো চলুন এরকম ব্লগ দেখতে থাকুন, আর ভালো লাগলে কমেন্ট ফমেন্ট করবেন, লাইক দেবেন, আর আরও ভিডিও পাওয়ার জন্য ফুড রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে দিন, যাতে আমি কোনো যখনই কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে চলে আসতে থাকে। আর হ্যাঁ, স্টে সেফ স্টে হেলদি, গুড বাই।